আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি 71 বাংলা টেলিভিশনের প্রতিদিনে সরাসরি অনুষ্ঠান করোনা যুদ্ধের সম্বোধিত অনুষ্ঠানে। বিশ্বে প্রায় 6,12,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। এখন পর্যন্ত শনাক্ত প্রায় 1,48,44,000 ছাড়িয়েছে। তবুও অর্থনৈতিক চাকা সচল রাখতে কাজ করে যাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আর তাদের সেবায় এই করোনাকালীন সময়ে সেবা দিয়ে যাচ্ছেন করোনাকালীন সময় করোনা যোদ্ধারা। সেই সকল যোদ্ধাদেরকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এবং সকল দর্শকদের কাছে তুলে ধরি। আজও তার ব্যতিক্রম নয়, অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আমাদের সাথে করোনা যুদ্ধে সম্মুখ যোদ্ধা অনুষ্ঠানে আমাদের বিভিন্ন জেলা উপজেলার প্রতিনিধিবৃন্দ যুক্ত হবেন এবং তাদের সাথে যুক্ত হবেন বিভিন্ন অঞ্চলের অতিথিবৃন্দ। দর্শক, করোনায় যখন হাজারো মানুষ ঘরবন্দি, তখন ডাক্তার, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন কর্মীরা এবং নেতারা, এছাড়াও সংবাদকর্মীরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মানুষের সেবায়। তাদের এই অক্লান্ত পরিশ্রমের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমরা জানিয়ে দিতে চাই গত 24 ঘন্টায় আমাদের হাতে থাকা সর্বশেষ করোনা আপডেট। গত 24 ঘন্টায় বাংলাদেশে 3,057 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে 12,898টি। গত 24 ঘন্টার এই শনাক্ত নিয়ে সর্বমোট এখন পর্যন্ত বাংলাদেশে শনাক্ত হয়েছে 2,10,510 জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে বাংলাদেশে 2,709 জনের। আজকে মারা গেছেন 41 জন। গত 24 ঘন্টায় বাংলাদেশে সুস্থ হয়েছেন 1,841 জন। এখন পর্যন্ত মোট সুস্থ বাংলাদেশে 1,15,397 জন। আজকের 12,898টি পরীক্ষা নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা করা হলো 10,54,559টি। আজকের এই তথ্য 80টি পিসিআর ল্যাবের, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত যে বুলেটিন হেলথ বুলেটিন ছিল, সেখান থেকে এই তথ্যটি সংগ্রহ করা হয়েছে। আমরা যেতে চাই মূল। দর্শক, আমাদের সাথে যুক্ত হবেন আলিফ মাহমুদ কুমিল্লার চান্দিনা থেকে। আলিফ মাহমুদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার কাছ থেকে প্রথম জানতে চাই আপনার কুমিল্লার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ শফিকুল ইসলাম, একে তো বাংলা টিভিকে ধন্যবাদ যে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আজকের এই বৈরী আবহাওয়া আর করোনা পরিস্থিতির জন্য। যে চান্দিনা উপজেলা সর্বশেষ করোনা পরিস্থিতি আমি জানাবো। যে এখানে মোট শনাক্ত 233 জন, সুস্থ হয়েছেন 196 জন, আর মৃত হয়েছে 13 জন। তার মধ্যে আমাদের পৌরসভাতে আছে 147 জন। সবচেয়ে সুখের বিষয় হচ্ছে আমাদের চান্দিনা উপজেলার মধ্যে দুটা ইউনিয়ন আছে, একটা হচ্ছে বাতাগাশি এবং শৈলপুর। আজ পর্যন্ত কোনো করোনা শনাক্ত হয়নি। ধন্যবাদ শফিকুল ইসলাম। জি, আপনি বলছিলেন যে আপনার অঞ্চলের মেয়ে মারা গেছে 13 জন। এই বর্তমান পরিস্থিতি আমরা জানি যে বিভিন্ন অঞ্চলে করোনাকালীন রোগীদের যে পরীক্ষা সেটি কমিয়ে দেওয়া হয়েছে, অনেকেই পরীক্ষা করতে অনাগ্রহ প্রকাশ করছেন, পরীক্ষা করছেন না। তো আপনার এই অঞ্চলের মানুষ আসলে পরীক্ষা করতে কতটুকু আগ্রহী কিংবা কতটা পরীক্ষা করাচ্ছেন? ধন্যবাদ শফিকুল। আসলে বাংলাদেশের সব জায়গায় করোনা যখন টেস্টের জন্য সরকার একটা নির্ধারণ করে দিয়েছে, যে সরকার একটা নির্ধারণ করে দিয়েছে যে এত টাকা মূল্যের যে নির্ধারিত মূল্যে তারা করোনা টেস্ট করতে হবে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সারা বাংলাদেশ তথা জেলা উপজেলাতেই করোনা টেস্ট জনগণ তথা করে না। তো আমরা আমাদের সেই পরিপ্রেক্ষিতে চান্দিনা উপজেলাতেও এমন একটা পরিস্থিতি যে তারা করোনা টেস্ট খুব খুব কম সংখ্যক করোনা টেস্ট করছে এবং পরীক্ষা হচ্ছে শনাক্ত পরিমাণে কম হচ্ছে। আর নমুনা যত বেশি হবে করোনা শনাক্ত তত হবে, কিন্তু সেই পরিমাণে নমুনা সেই পর্যায়ে দেওয়া হয় না। শফিকুল ইসলাম জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে বর্তমানে যুক্ত হয়েছেন আলী মাহমুদ কাউসার কুমিল্লার চান্দিনা থেকে।
আমাদের সাথে কুমিল্লার চান্দিনা থেকে যুক্ত হবেন অতিথি নাসিমা আক্তার, উপজেলা সমাজ সেবা অফিসার, চান্দিনা কুমিল্লা। জনাব নাসিমা আক্তার, উপজেলা সমাজ সেবা অফিসার, চান্দিনা কুমিল্লা, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা যুদ্ধের সম্মুখযুদ্ধ অনুষ্ঠানে। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই, যে করোনাকালীন সময় আপনারা এখন কিভাবে কাজ করে যাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমি আমি শুরুতে মানে দুঃখিত, কারণ আমার চান্দিনা বর্তমানে কারেন্ট নেই এবং সেজন্য আমি ওয়াইফাই কানেকশন পাচ্ছি না। মোবাইল ডাটায় কথাটা কিছু কিছু কাটা কাটা আসছে, সেজন্য হয়তো কথা স্পষ্ট শোনা যাবে না। সেজন্য আমাকে যারা লাইভে দেখছেন আমি শুরুতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আমি আপনার প্রশ্নটা মূলত বুঝতে পেরেছি। আসলে আমরা স্বাভাবিকভাবে করোনাকালে কাজ করে যাচ্ছি, যেহেতু আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমার কাজ উপজেলা সমাজসেবা কার্যালয়, আমাদের শুরু থেকে আমার কার্যক্রম চলমান আছে এবং স্বাভাবিকভাবে আমার কার্যক্রম গুলো আমি করে যাচ্ছি। এবং শুধু আমি নয়, আমার অফিসের অন্যান্য আমার যে সহকর্মী আছেন তারাও অক্লান্ত পরিশ্রম করছেন। আর আপনারা এটাও জানেন যে আমাদের লকডাউনের সময় সরকার জরুরি ভিত্তিতে যে 18টি মন্ত্রণালয়ের অধীনে দপ্তর গুলো খোলা রাখার জন্য নির্দেশনা দিয়েছিল, সেখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবার অধিদপ্তর বিভিন্ন যে অফিস গুলো আছে সারা বাংলাদেশে আমাদের সবগুলো কার্যক্রমে চলমান আছে, ছিল, এখনো আছে। আমরা সে অনুসারে এখন আমাদের স্বাভাবিক কার্যক্রম গুলো আমরা চলমান রেখেছি। ইনশাল্লাহ যতদিন আছে আমরা সেটা চলমান রাখবো। জি, আপনি যেমনটি বলছিলেন যে আপনার অঞ্চলে আপনি প্রজাতন্ত্রের কাজ করেন, তাই প্রজাতন্ত্র যে সকল হুকুম বা আদেশ দিয়ে থাকেন সেই অনুযায়ী আপনি কাজ করে যাচ্ছেন, এই কাজগুলো করতে গিয়ে আসলে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে কিনা, কিংবা কখনো এমন কোনো বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন কিনা যেটা আসলে অতীতে কখনোই ঘটেনি? আসলে আমরা কাজ করে যাচ্ছি, এখানে প্রতিনিয়ত কিছু বাস্তব অভিজ্ঞতা হচ্ছে। আর যেহেতু একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্য দিয়ে পুরো বিশ্ব পাস করছে, তার জন্য বাস্তব অভিজ্ঞতা তো অবশ্যই আছে। এখানে আসলে করোনায় মানুষের জীবনের স্বাভাবিক যে গতি সেটার একটা ভিন্নতা দেখা দিয়েছে এবং মানুষের জীবন ধারণ, চলাফেরা এবং মানুষের স্বাস্থ্যবিধি, সচেতনতা সব মিলিয়ে আসলে একটা ভিন্ন রকম একটা পরিস্থিতি আমরা সবাই মানে পর্যবেক্ষণ করেছি এবং সবাই এটা আমরা মুখোমুখি হয়েছি। তো জি, আপনি যেমনটি বলছিলেন যে করোনার নতুন অভিজ্ঞতা, যেন প্রতিটা দিনই একটা নতুন অভিজ্ঞতা আমাদের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং নতুন নতুন অভিজ্ঞতা সম্মুখীন হচ্ছে। আপনি থাকুন আমাদের সাথে, আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ জনাব নাসিমা আক্তার, সরি, জনাব আমার নাসিমা আক্তার, উপজেলা সমাজ সেবা অফিসার, চান্দিনা কুমিল্লা। আমরা চলে যেতে চাই, আমাদের সাথে রয়েছেন ইসলাম, সরি, আমাদের সাথে রয়েছে নজরুল ইসলাম খান টাঙ্গাইল থেকে। আমরা চলে যেতে চাই সেখানে। নজরুল ইসলাম খান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। প্রথমে আপনার টাঙ্গাইল জেলা সর্বশেষ করোনা পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি, আপনি যেমনটি বলেছিলেন আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমি আজ 21/5/2020 তারিখে টাঙ্গাইল জেলার করোনা পরিস্থিতি উপস্থাপন করছি। টাঙ্গাইল আজকে মোট নতুন করে 36 জন কোভিড-19 আক্রান্ত হয়েছে। 36 জনের ভিতরে টাঙ্গাইল সদর উপজেলা 20 জন এবং কালিহাতিতে 8 জন, বাসাইলে 4 জন, মির্জাপুরে 2 জন এবং নাগরপুরে 2 জন। এই মোট 36 জন নতুন করে কোভিড-19 আক্রান্ত হয়েছেন। মোট টাঙ্গাইল জেলায় মোট আক্রান্তের সংখ্যা 1225 জন। 1225 জনের ভিতরে 687 জন সুস্থ হয়ে তারা ফিরে আসছেন, নতুন করে জীবনযাপন শুরু করেছেন এবং এর মধ্যে থেকে
গত লাইভেও আমরা যে বলেছিলাম যে 21 জন মৃত্যুবরণ করেছেন আল্লাহর অশেষ রহমতে, তারপরে আর মৃত্যুবরণ করেনি কোভিড-19 এ। আমাদের এখনো টাঙ্গাইল জেলায় 21 জনই রয়েছেন, আর এ পর্যন্ত 517 জন কোভিড-19 এ কিন্তু বিভিন্ন ভাবে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তন্মধ্যে 517 জনের ভিতরে 250 সদস্য বিশিষ্ট টাঙ্গাইল জেলার হাসপাতালে রয়েছেন 8 জন, এবং জেলার অন্যান্য উপজেলায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন 6 জন, এবং প্রাতিষ্ঠানিক ভাবে চিকিৎসাধীন রয়েছেন 11 জন, এবং বাড়িতে বা হোম আইসোলেশনের মাধ্যমে চিকিৎসাধীন রয়েছেন 492 জন। আপনাকে গত লাইভে যে কথা তথ্যটি আমি জানিয়েছিলাম, আজকেও একটু সংযুক্ত করতে চাই যে আমাদের টাঙ্গাইলে 2টি উপজেলা সবসময় এই কোভিড-19 এ কিন্তু আক্রান্তের হার বেড়েই চলেছে। তার ভিতরে কিন্তু আমরা গত লাইভে বলেছিলাম মির্জাপুর উপজেলা সবচেয়ে বেশি কোভিড-19 আক্রান্ত ছিল, কিন্তু আজকে এই এক সপ্তাহের পরে কিন্তু চিত্রটা কিন্তু ঘুরে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে টাঙ্গাইল সদর উপজেলায় কিন্তু এখন কোভিড-19 এ কিন্তু প্রথম স্থান অধিকার করে ফেলছে, যারা আক্রান্তের সংখ্যা বেশি। সেখানে কিন্তু টাঙ্গাইল উপজেলায় কিন্তু এ পর্যন্ত 360 জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন, এবং তার পাশাপাশি কিন্তু মির্জাপুরে কিন্তু এখন দ্বিতীয় স্থানে রয়েছে 355 জন। এবং মৃত্যুর হার থেকে দেখা যাচ্ছে যে উপজেলা মির্জাপুরে কিন্তু 6 জন মৃত্যুবরণ করেছেন, এবং তার তুলনায় কোভিড-19 সদর উপজেলায় বেশি হলেও মৃত্যুর সংখ্যা এখানে কিন্তু কম রয়েছে। কিন্তু আমরা 2 সপ্তাহ যাবত যে জিনিসটা দেখছি যে টাঙ্গাইল সদর উপজেলায় ধীরে ধীরে কিন্তু ওই কোভিড-19 এর সংখ্যা বেড়েই চলেছে। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে টাঙ্গাইলে যে শুরু থেকে যে সচেতনতাটা ছিল সেটা কিন্তু আমাদের যে মানুষ রয়েছে তারা কিন্তু সেই সচেতনতাটা কিন্তু ঠিক মতো পালন করতে পারছে না। এর ভিতরে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে টাঙ্গাইলে এই মহামারী করোনা কোভিড-19 এই দুর্যোগ মুহূর্তেও কিন্তু টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি কিন্তু ব্যাপক থেকে ব্যাপকতা ধারণ করেছে, এবং টানা তিন দিন যাবত জনাব নজরুল ইসলাম, আপনি বলছেন নজরুল ইসলাম খান, আপনি বলছিলেন যে টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে, বলা চলে যে আসলে মরার উপর যেন এক খাড়ার ঘা বসেছে, যে করোনাকালীন সময় যখন করুণ অবস্থা অতিবাহিত করছে তখনই বন্যার প্রকোপে অনেকেই বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন এবং অনেকের বাড়িতেই খাবার নেই। তো এই অবস্থায় আপনার এই অঞ্চলের মানুষদের করোনায় কতটুকু সচেতন, কিংবা তাদের যে সামাজিক দূরত্ব থাকা দরকার সেটুকু আছে কিনা, এবং যারা অসহায় হয়ে পড়েছে তাদের জন্য কোনো ত্রাণ সহ ইতিমধ্যে সেখানে কোনো পৌঁছেছে কিনা? আসলে শহরে কিন্তু এখন জনসমাগম অত্যন্ত কম, কারণ এই বন্যার পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু অনেক মানুষজন আছে যা টাঙ্গাইলের পশ্চিমে কিছু গ্রাম রয়েছে, কিছু ইউনিয়ন রয়েছে, সেখানে বুয়াপুর রয়েছে, নাগরপুর রয়েছে, সেখানে কিন্তু মানুষজন কিন্তু ওই বাড়ি থেকে বের হয়ে আসতে পারছে না বন্যার কারণে। তাদের কিন্তু বাড়ির চতুর্দিকে কিন্তু পানি থই থই করতেছে, সেই জন্য কিন্তু তারা এখন কিন্তু যে যে কর্মস্থলে ছিল সেই কর্মস্থলে কিন্তু কাজের জন্য কিন্তু যোগ দিতে পারছে না সময় মতো। এখানে কিন্তু সচেতনতার যে কথাটি আপনি বলেছিলেন, এখন কিন্তু টাঙ্গাইলে কিন্তু আগের চেয়ে জনসমাগম একটু কমে আসছে, লোকজন কম বের হচ্ছে। আর আরেকটি বিষয় আপনি জানতে চাইলেন ত্রাণ সম্পর্কিত, ত্রাণ সম্পর্কিত আমরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, সেখানে তারা বলেছে যে আমাদের জন্য 800 মেট্রিক টন চাউল বরাদ্দ হয়েছে, সেই চাউল গুলো অলরেডি চলে আসছে, তারা বিভিন্ন ভাবে সেই চাউল গুলো ত্রাণ হিসেবে প্রেরণ করবেন। জি ধন্যবাদ। দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন টাঙ্গাইল থেকে তোফাজ্জল হোসেন খান তোফা, চেয়ারম্যান হুগরা ইউনিয়ন পরিষদ এবং সাধারণ সম্পাদক টাঙ্গাইল উপজেলা আওয়ামী লীগ। জি ধন্যবাদ আপনাকে। জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন খান তোফা, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা যুদ্ধের সমুযোদ্ধা অনুষ্ঠানে। আপনার কাছ থেকে যে বিষয়টি আমরা জানতে চাই যে করোনাকালীন সময় আপনার ইউনিয়ন পরিষদ এখন পর্যন্ত কি কি কার্যক্রম পরিচালনা করেছে এবং এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আপনারা কতটুকু সফল হয়েছেন? জি আপনাকে ধন্যবাদ। আমাদের টাঙ্গাইল সদরের
আমাদের যে 12টা ইউনিয়ন আছে, করোনা ভাইরাস আক্রান্ত শুরু থেকে আমাদের যে টাঙ্গাইল সদরের যে মাননীয় জাতীয় সংসদ সদস্য আছেন আল্লাহ সামর হোসেন এমপি সাহেব, তার নেতৃত্বে এবং আমাদের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে আমাদের এই করোনা ভাইরাস আক্রান্ত শুরু থেকে একাধিকবার আমাদের সাথে ইউনো মহোদয়, উপজেলা চেয়ারম্যান, এমপি মহোদয় মিটিং করে কিভাবে আমাদের এটাকে মানুষকে সচেতন করা যায় সে ব্যাপারে আমাদেরকে বারবার তাগিদ দেওয়া হয়েছে। তার এর ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটা চেয়ারম্যান স্ব স্ব এলাকায় গিয়ে জনসাধারণকে আমরা মাইকিং এর মাধ্যমে, প্রাথমিক অবস্থায় তো আমরা দীর্ঘ 1 মাস আমরা মাইকিং করেছি, মাস্ক বিতরণ করেছি, তার পাশাপাশি যে সমস্ত এলাকায় লকডাউন ছিল, বিশেষ করে যারা এই যে রিক্সা চালক, সিএনজি চালক, তারা এগুলা তো দিন মজুরি যারা ছিল, দিন এনে দিন খায়, তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ আমাদের সরকার, এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহযোগিতা করা হয়েছে। তার পাশাপাশি বেসরকারি ভাবেও যে যতটুকু পেরেছে সাধারণ মানুষের পাশে এগিয়ে দাঁড়িয়েছে। এভাবে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি যে মানুষের পাশে থেকে বোঝানোর জন্য। আমাদের টাঙ্গাইল সদরে 12টা ইউনিয়নের মধ্যে পশ্চিমে আমাদের প্রায় 8টি ইউনিয়ন, যেটা আপনার 7টি ইউনিয়ন চরমচরের মধ্যে পড়েছে, সেই 7টি ইউনিয়নের আসলে দলের শরীর যমুনার মাঝখানে আছে 4টি ইউনিয়ন। আর এখন যে অবস্থা আছে, এখন প্রথম অবস্থায় প্রায় 1-1.5 মাস আমাদের মধ্যে বেশ সচেতন ছিল, তারপরে যখন আসলে মানুষের তো আমরা পশ্চিম টাঙ্গাইলের লোক সবাই দিনমজুর, অধিকাংশ লোক দিনমজুরি, এখন আসলে আগের মধ্যে সচেতনতা আমাদের মধ্যে এখন আর নাই, তারপরে আমরা চেষ্টা করতেছি যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিভাবে এইটা মুক্তি পাওয়া যায়। আর আরেকটা যে জিনিস, এখন হঠাৎ করে আমাদের দ্বিতীয় ধাপে একটা বন্যা শুরু হয়ে গেছিল, প্রথম ধাপ চলে যাওয়ার পরে দ্বিতীয় ধাপ বন্যা চলছে, দ্বিতীয় ধাপ বন্যায়, বন্যা এবং করোনা দুইটা মিলে আসলে আমাদের একটু অবস্থাটা খারাপ হয়েছে। তারপরেও বন্যার্তদের জন্য সরকার পর্যাপ্ত পরিমাণ অলরেডি ত্রাণ সম্ভবত চলে এসেছে, আমরা প্রত্যেকটা ইউনিয়নে এখন আপাতত প্রায় 13 টন, 14 টন, 12 টন এইরকম আমরা ত্রাণ পেয়েছি। কিন্তু আমাদের আসলে এই শুকনো জায়গা বলতে কোনো স্কুলের মাঠ খালি নেই, সব স্কুল পানি ভরে গেছে, এই অবস্থা আমরা আছি আর কি টাঙ্গাইলবাসী। জি, যেমনটি বলছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম খান, আপনি জানাচ্ছেন, সরি, নজরুল ইসলাম খান এবং সেখানে অতিথি হিসেবে ছিলেন তোফাজ্জেল হোসেন খান তোফা, আপনি বলছিলেন যে মানুষের স্কুল, বাড়ি ঘর সবই তলিয়ে গেছে, পানির নিচে এখন সবকিছু, তো এই অবস্থায় আপনারা যে ত্রাণ সহায়তা দিবেন সেটি তো আসলে রান্না বান্না করার প্রয়োজন, তো আপনার অঞ্চলের মানুষ তো এই অবস্থায় রান্না বান্নাই করতে পারছে না, তাহলে এই যে ত্রাণ দিচ্ছেন সে ত্রাণের মধ্যে কি কোনো শুকনো খাবার থাকছে নাকি কোনো এমন কোনো খাবার থাকছে যেগুলো রান্না করে খেতে হবে, তো সেই অবস্থায় তারা কি পদক্ষেপ নিবে বলে আপনি আশাবাদী? না, এর ভিতরে যেমন আমি আমার ইউনিয়নে আমি 150 পরিবারের জন্য আপনি শুকনা খাবার পেয়েছিলাম, সেগুলা গতকাল বিতরণ করেছি। আর শুকনো খাবারের মধ্যে আছে আপনার চিড়া আছে, তারপরে আপনার চিনি আছে, আপনার তারপর শিশু খাদ্যের জন্য আপনার দুধ, গুড়া দুধ আছে, সেমাই আছে, মানে ঈদের সামগ্রী যা আসছিল সব মিলিয়ে আমরা 150 পরিবারকে আমরা গতকাল বিতরণ করেছি। সম্ভবত আরো সামনের দিকে আশ্বস্ত করা হয়েছে, মাননীয় ইউনো মহোদয়, এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় আশ্বস্ত করছে আরো দিকে আর কি। তারপরে আমার মনে হয় এখন যে পরিমাণ ত্রাণ আছে মানুষ না খেয়ে থাকবে না, কারণ যে আমাদের ঈদের মধ্যে যে ত্রাণ বিজেপ কার্ডটা ওটা এখন আমরা বিতরণ করতে পারি না, বিজেপ কার্ডের চাল দেওয়া আমাদের মাঝে ইতিমধ্যে আমরা আমাদের ডিও হয়ে গেছে, আমরা একটু পানি কমলে আমরা এই বিজেপ চাল গুলা দুস্থদের মাঝে আমরা বিতরণ করতে পারবো, তখন আর মানুষের ভিতরে খাদ্যের অভাবটা থাকবে না। আর আপনি যে কথাটা বলছেন রান্না বান্না, অনেকটা আছে, যেমন কিছু প্রত্যেকটা ইউনিয়নে
আপনার এই দুর্যোগ ব্যবস্থাপনা একটি কয়েকটা করে স্কুল আছে, যেটা প্রাইমারি স্কুলকে বন্যা আশ্রয় কেন্দ্র করা হয়েছে, এটা সরকার অনেক আগেই করে দিয়েছে। সে বন্যা আশ্রয় কেন্দ্রে অনেক লোক ওই বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, সেখানে রান্না বান্নার কিছু ব্যবস্থা আছে। ধন্যবাদ ঠাকুর, আমাদের সাথে আবারও ফিরবো আপনার কাছে। দর্শক আমরা যেতে চাই, আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন ইসমাইল হোসেন চাঁদপুরের হামচর থেকে। ইসমাইল হোসেন আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনার কাছ থেকে সর্বপ্রথমে জেনে নিতে চাই চাঁদপুরের হামচরের সর্বশেষ করোনা পরিস্থিতি। চাঁদপুরে আজ মঙ্গলবার 5 জনের রিপোর্ট আছে, এর মধ্যে 5 জনই নেগেটিভ হয়েছে। আমি যদি বলতে চাই চাঁদপুরে অঞ্চলে আক্রান্ত সংখ্যা ছিল 96 জন, সুস্থ হয়েছে 73 জন, চিকিৎসাধীন রয়েছে 3 জন, এবং 1 জন করোনা আক্রান্তে মারা গেছে। আটামিশে আপনাকে জানাতেছি যে হ্যামচরে অন্যান্য উপজেলার চেয়ে হ্যামচরে আক্রান্ত সংখ্যা খুবই কম, এর সংক্রামক আক্রান্ত সংখ্যা হচ্ছে মাত্র 21%, এবং সুস্থতা হচ্ছে আমরা 76%। তো এছিল আমার কাছে সর্বশেষ হ্যাংচর তথ্য। আপনার এই অঞ্চলের মানুষ আসলে পরীক্ষার প্রতি কতটুকু আগ্রহ প্রকাশ করছে? আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরীক্ষা করোনা পরীক্ষা কমে গিয়েছে, তো আপনার হ্যাংচরের মানুষ কি অবস্থা? সারা দেশের ন্যায় হ্যাংচর করোনা আক্রান্ত যারা, তারা অনেকেই জ্বর সর্দি আসলো, তারা হয়ে তারা করোনা আক্রান্ত হয়ে তারা চিকিৎসার জন্য বা নমুনা পরীক্ষার জন্য যাচ্ছে, তারা অত্যন্ত কম। মানে আমি বলবো কি, আমাদের নিম্ন আগের চেয়ে অনেক অনেক লোক এখন করোনা নমুনা পরীক্ষা দিতে অনিচ্ছুক প্রকাশ করছে। জি ধন্যবাদ। দর্শক আমাদের সাথে এবার করোনা যুদ্ধ সম্মুখ যুদ্ধ অনুষ্ঠানে যুক্ত হবেন একজন করোনা যোদ্ধা এবং সাথে একজন করোনা জয়ী মানুষ। তিনি হচ্ছেন ডাক্তার বামুন রায়হান, হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। আমরা চলে যেতে চাই তার কাছে। জনাব ডাক্তার মামুন রায়হান, আপনি একজন করোনা কালীন সময়ে করোনা যোদ্ধা এবং করোনা জয়ী মানুষ। আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাই যে করোনা আপনার দেহে যখন প্রথম শনাক্ত হলো এবং সেই থেকে আপনি সুস্থ হলেন, তো এই মাঝের যে সময়টুকু, এই সময়ের বাস্তব অভিজ্ঞতা আমাদেরকে জানাবেন। আমরা আসলে তার যে কথাগুলো সেগুলো ভালোভাবে শুনতে পাচ্ছি না, আমরা সম্ভবত নেটওয়ার্কের সমস্যা রয়েছে, আমরা সেটি সমাধান হলে আবার তার সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করব। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন টাঙ্গাইল থেকে হাদি চকদার, টাঙ্গাইলের প্রিয়পুত্র, এবং তার সাথে রয়েছেন একজন অতিথি হাদি চকদার। প্রথমেই জানতে চাই আপনার এই অঞ্চলের সর্বশেষ করোনা পরিস্থিতি। জি সফিকুল, ধন্যবাদ। আমার এই ভূঁইয়াপুর উপজেলায় এ পর্যন্ত গতকাল পর্যন্ত মোট করোনায় আক্রান্ত 48 জন, এবং মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 25 জন, এবং করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন 1 জন, এবং হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশন হোম আইসোলেশন আছেন 22 জন। তো আমার সাথে আজকে অতিথি হিসাবে রয়েছেন ভূঁইয়াপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক।
দর্শক আমাদের সাথে যুক্ত হবেন টাঙ্গাইলের ভূঁইয়াপুর থেকে রফিকুল ইসলাম রফিক, সভাপতি ভূঁইয়াপুর উপজেলা ছাত্রলীগ। জনাব রফিকুল ইসলাম, জনাব রফিকুল ইসলাম রফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে যে করোনাকালীন সময় আপনাদের ছাত্রলীগের কি ভূমিকা ছিল এই ভূঁইয়াপুর উপজেলায় করোনা মোকাবেলায়? ধন্যবাদ জনাব শফিকুল ইসলাম। আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে বিশ্ব যখন স্থবির, সেই মুহূর্তে আমাদের বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মার্চের দিকে সরকার কর্তৃক যে ঘোষণা করেন, সেই লক্ষ্যে আমরা প্রথম থেকেই যে জনসাধারণকে সচেতন করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যে আমরা লিফলেট বিতরণ করি এবং কি সেই সাথে জনগণকে বেশি আরো এটাতে সচেতন করার জন্য আমরা ছাত্রলীগের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে তাদেরকে সচেতন করার চেষ্টা করি, এবং কি মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক যে সব মানুষ যারা কর্মহীন হয়ে পড়েছেন, যারা রোজগার করে খেতে পারছেন না, তাদেরকে আমরা তাদের খাদ্য সহযোগিতা করেছি, ত্রাণ দিয়েছি, এবং কি আমাদের এমপি মহোদয় প্রত্যেক কর্মীদেরকে, আমরা যারা ছাত্রলীগের কর্মী আছি, তাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই ভুয়াপুর গোপালপুরে যেন কোনো মানুষ না খেয়ে কষ্ট করে তারা জীবনযাপন না করতে হয়, সেজন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে যেসব মানুষ যাদের বাড়িতে খাদ্য নেই তাদেরকে আমরা খাদ্য সহযোগিতা দিয়েছি, এবং কি উপজেলা প্রশাসনের মাধ্যমে এবং কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে আমরা খাওয়ার স্যালাইন, হ্যান্ড স্যানিটাইজার, তারপরে মাস্ক, সার্জিক্যাল মাস্ক আমরা বিতরণ করি, যে কারণে আমরা ভুয়াপুর ছাত্রলীগ আমরা সর্বোচ্চই এই করোনা ভাইরাস মোকাবেলায় আমরা কাজ করে গিয়েছি সর্বক্ষণ, এবং কি বর্তমানে এখনো করতেছি। আপনি আপনি রয়েছেন আমাদের সাথে ছাত্রলীগ, আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই যে আপনি বলছিলেন যে করোনাকালীন সময় বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন, আসলে যখন ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন কিভাবে মানুষকে শনাক্ত করেছেন যে এই মানুষটি হতদরিদ্র কিংবা এই ত্রাণ সহায়তার প্রয়োজন রয়েছে? হ্যাঁ, আমাদের যে প্রত্যেকটা ইউনিয়নে বা গ্রামে আমাদের যে ছাত্রলীগের নেতৃবৃন্দ আছেন এবং কি যারা কর্মী আছেন তাদের মাধ্যমে আমরা ইনফরমেশন নিয়েছি যে আসলে তোমার ওই গ্রামে বা ওই প্রত্যন্ত এলাকায় কার বাড়িতে খাবার নেই এবং কি কে কষ্টে আছেন, তোমরা তাদের লিস্ট করে আমাদেরকে জানাও, আমরা তাদেরকে সহযোগিতা করব, এবং কি ওই আমাদের যে ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ আছেন তারা আমাদেরকে প্রত্যেক ইউনিয়ন থেকে 10 জন 15 জন করে প্রতিনিয়তই আমাদেরকে হটলাইন নাম্বারও চালু ছিল আমাদের ছাত্রলীগের, এই নাম্বারে তারা অবগত করতেন, এবং কি আমরা ওই মোটরসাইকেল নিয়ে স্বাস্থ্যবিধি মেনে আমরা তার বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্যগুলো সহ তাদেরকে পৌঁছে দিয়ে আসি। দর্শক আমাদের একটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, ইসমাইল হোসেন ছিলেন চাঁদপুরের হাইমচর থেকে, আমরা আবারও চেষ্টা করছি তার সাথে সংযোগ স্থাপনের। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। ইসমাইল হোসেন, আমি শুনতে পাচ্ছি। জি, আমরা যেতে যেতে চাই অতিথির কাছে, আমরা আন্তরিক ভাবে দুঃখিত আপনার কাছ থেকে, যে আসলে আমরা যখন শুনছিলাম তখন আপনার কথা আমরা স্পষ্ট না শোনার কারণে আমাদের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আবারও যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে করোনা শনাক্ত এবং সুস্থ, এই পর্যন্ত যে আপনার বাস্তব অভিজ্ঞতা,
আশা করি আমাদের এখন পর্যন্ত এখন পর্যন্ত আমাদের আমাদের বাকি যারা আছে তাদের কিন্তু কিন্তু করোনা নিয়ে সারা বাংলাদেশ সারা পৃথিবীতে আমাদের দেশে আমাদের এই জেলার কথা বলে জি অসংখ্য ধন্যবাদ। দর্শক আমাদের সাথে কথা বলছিলেন, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন হাইমচর থেকে চাঁদপুরের ডাক্তার বাবুল রায়হান, হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। তিনি জানাচ্ছিলেন যে করোনাকালীন সময় তার এই অঞ্চলে তিনি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন এবং সেখান থেকে তিনি সুস্থ হয়েছেন, কিভাবে আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন সে বিষয়ে জানাচ্ছিলেন এবং কেমনে তিনি কথা বলছিলেন। আমরা যেতে চাই আবারও আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম খান, আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই যে আপনি যে অঞ্চলে রয়েছেন এই মুহূর্তে, যে হুগরা ইউনিয়ন পরিষদ, এই হুগরার ইউনিয়ন পরিষদের মানুষ আসলে কতটুকু সচেতন নয় সে বিষয়টি আপনারা বলছিলেন, যে আসলে এখন পর্যন্ত তারা পুরোপুরি সচেতন নয়, সচেতনতা তাদের মধ্যে কমে এসেছে। তো এই অবস্থায় প্রশাসন আসলে যে আগের তৎপর ছিল সেটি কি কমে গিয়েছে নাকি আগের মতোই প্রশাসনিক কার্যক্রম তৎপরতা রয়েছে? আপনি যেমনটি বলেছিলেন আসলে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের সাথে যে অতিথি সংযুক্ত রয়েছেন তিনি আমাদের বড় ভাই বিপ্লবী সাধারণ সম্পাদক সদর উপজেলার এবং তিনি হুগরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, উনি কিন্তু তার ইউনিয়নে সচেতনতার জন্য বিভিন্ন ভাবে তিনি কিন্তু কাজ করে দিয়েছেন। তাদের যে গ্রাম পুলিশ রয়েছে এবং স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করে বিভিন্ন লিফলেট বিতরণ করে কিন্তু তারা সচেতনতা বৃদ্ধির জন্য মানুষকে সচেতন করতেন এবং বিভিন্ন ভাবে কিন্তু তারা মাস্ক হ্যান্ড স্যানিটাইজারও বিতরণ করেছেন দেখেছি। কিন্তু বর্তমানে যে কথাটি আসছে যে এখন তারা অতটা সচেতন হিসেবে থাকতে পারছে না, তার একটি কারণ হলো যে দ্বিতীয় ধাপে যে বন্যা চলে আসছে সেই বন্যার পানিতে কিন্তু তারা গরবন্দি হয়ে পড়েছেন। আর পশ্চিমাঞ্চলের মানুষগুলো কিন্তু আসলে দিন আনে দিন খায় এই কর্মসূচিতে তারা কিন্তু কাজ করেন এবং বিভিন্ন কাজে কিন্তু দৈনিক তারা কিন্তু কাজে নিয়োজিত থাকে। এখন এই মুহূর্তে কিন্তু তারা আসলে বন্যা এবং কোভিড-19 এবং গত 3 দিন যাবত কিন্তু টাঙ্গাইলের মুষলধারে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু তারা আসলে অত্যন্ত কষ্টে দুর্বিষহ জীবন যাপন করতেছেন। তারা কিন্তু আসলে অনেকেই কিন্তু ক্ষুধার জ্বালায় এবং তাদের পরিবারের ক্ষুধা মেটানোর যে প্রক্রিয়ায় তারা কাজ করতেন সেই প্রক্রিয়ায় চান্দিনা থেকে এবং সেখান থেকে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন নাসিমা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার চান্দিনা কুমিল্লা। আপনাকে আবারও এখন জানতে চাই যে করোনাকালীন সময় বিভিন্ন পদক্ষেপের কথা বলা হচ্ছে, মানুষকে সচেতন করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ আসলে সেইভাবে সচেতন হচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে যিনি সচেতনতার কথা বলছেন তিনিও সচেতন নয়। তো এই অবস্থায় আসলে জনগণের কি করণীয় বা সরকারি অবস্থা, সরকার আসলে কি পদক্ষেপ নিলে আমরা এই মুহূর্তে করোনা থেকে যাতে সংক্রমণ বৃদ্ধি না পায় সে পদক্ষেপ গ্রহণ করতে পারি? ধন্যবাদ আপনাকে। আসলে করোনা যেটা একটা বৈশ্বিক পরিস্থিতি, একটা বৈশ্বিক দুর্যোগে বলবো আমরা, তো এক্ষেত্রে আমি মনে করি আমাদের বর্তমান যে সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য শুরু থেকেই মানে যথেষ্ট আন্তরিক সেটা আমরা সকলেই দেখছি। বর্তমানে আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের অবশ্যই ব্যক্তিগত সেফটি এবং সামাজিক দূরত্ব এটা অনুসরণ করা উচিত।
কারণ ব্যক্তিগত সচেতনতা ছাড়া এত বিশাল সংখ্যক জনসংখ্যাকে প্রতিনিয়ত আমি মনে করি মানে প্রশাসন, পুলিশ বা অন্যান্য যারা আছেন তারা এককভাবে এত মানুষকে প্রতিনিয়ত পাহারায় রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং তাদের স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য তাদেরকে প্রতিনিয়ত মানে তাদের পিছু লেগে থাকা আমি যা বলবো, এটা আসলে মানে সম্ভব, কিন্তু প্রতিনিয়ত করা এবং এটা বাস্তবায়ন করা আসলে কঠিন। কারণ বাংলাদেশ একটা জনবহুল দেশ, এত বড় মানে জনবল সংখ্যাকে এককভাবে সরকার মানে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু আমাদের পাশাপাশি আমরা যারা জনগণ আছি আমাদেরকে সেক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে হবে, প্রশাসনকে সহযোগিতা করতে হবে এবং যারা আমাদের পুলিশ ইউনিট আছে বা আমাদের সামাজিক মানে দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য যারা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করছে, সাধারণ জনগণ হিসেবে আমাদের সশস্ত্র স্বাস্থ্যবিধি অনুসরণ করা উচিত এবং যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে সার্বিক সহযোগিতা করা উচিত। কিন্তু আমরা যেটা দেখছি যে জনগণ প্রথম দিকে কিছুটা সচেতন হলো, পরে দেখা যাচ্ছে ক্রমেই তারা স্বাভাবিক জীবনের দিকে চলে যাচ্ছেন। কিন্তু আমাদের এখানে বাংলাদেশে বর্তমানে আমাদের যে লকডাউন সেটা উঠিয়ে দেওয়া হয়েছে, তো আমরাও মানুষ সমাজে যে বিষয়টা যে পাশাপাশি তারা মানে পরিস্থিতির সাথে খাপ খাই নেওয়ার জন্য একটা মেন্টালিটি তৈরি করেছেন এবং সেভাবে নিজেদেরকে সমাজে খাপ খাওয়ার জন্য সেভাবে চলছে, এটা আমরা প্রতিনিয়ত অনুসরণ করছি এবং জি যেমনটি বলছিলেন যে জানাচ্ছিলেন আপনি যে একজন নাগরিককে দর্শক আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন নাসিমা আক্তার উপজেলা সমাজ সেবা অফিসার চান্দিনা কুমিল্লা থেকে, তিনি বলছিলেন একজন মানুষ শুধু নাগরিক হিসাবে পরিচয় দিলেই হবে না, তাকে নাগরিক হিসাবে একজন সুনাগরিকের যে সকল বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেটিও তাকে বাস্তবায়ন করা উচিত। কেননা শুধুমাত্র সরকার কিংবা প্রশাসনের পক্ষে এই করোনাকালীন সময় আপনাকে সচেতন করা সম্ভব নয়, নিজ নিজ জায়গা থেকে নিজে থেকে সচেতন হতে হবে এবং এই করোনা মহামারী থেকে নিজেকে নিজেকে নিজেই বাঁচিয়ে রাখতে হবে, এমনটি বলছিলেন তিনি। নাসিমা আক্তার আপনি যেমনটি বলছিলেন যে এই অবস্থায় আপনি আমাদের সকলের সচেতনতা দরকার, আর একটা বিষয় জানতে চাই যে সরকার বিভিন্ন অঞ্চলে রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোনে ভাগ করেছে, তো এই জোন বিভাজনের পরেও তো করোনা সংক্রমণ কমছে না, তো আর কোন পদক্ষেপ গ্রহণ করা যায় বলে আপনি মনে করেন কিনা যে করোনা সংক্রমণ রোধে? ধন্যবাদ আপনাকে। সরকার শুরু থেকে কাজ করছে এবং এখনো আপনি যেটা বলেন যে রেড জোন, ইয়েলো জোন হিসেবে সেটাকে সেগমেন্ট করে দিয়েছে, সেটা করছে কার জন্য? আমাদের নাগরিকদের এবং এদেশের জনগণের সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনা এবং আমাদের যে প্যান্ডেমিক যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটার মধ্যে যেন আমরা স্বাভাবিকভাবে ভালো থাকতে পারি এবং আমাদের যাতে স্বাভাবিক পরিস্থিতিটা যাতে বজায় থাকে সেজন্য সরকার এই ধরনের পদক্ষেপ নিয়েছে। তো আমি মনে করি আপাতত আমাদের ব্যক্তিগত সচেতনতা ছাড়া এবং সরকারের যে ধরনের কার্যক্রমগুলো চলমান আছে সেগুলো অনুসরণ করা ছাড়া বর্তমানে আমি ব্যক্তিগত ভাবে বলতে পারবো না যে আর কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যায় কিনা, তবে সেটা যদি রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত পরবর্তীতে আসে সময়ের পরিক্রমায় সেটা আমি আশা করবো যে রাষ্ট্র অবশ্যই আমাদের জন্য মঙ্গলজনক কোনো সিদ্ধান্ত নিবে এবং সেটা আমাদের সকলের জন্য কার্যকর হবে ইনশাল্লাহ। জি অসংখ্য ধন্যবাদ আজকের করোনা যুদ্ধে সামগ্রিক যুদ্ধ অনুষ্ঠানের সময় দিয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। দর্শক আমাদের সাথে আবারও যুক্ত হবেন ইসমাইল হোসেন হাইমচর থেকে। ইসমাইল হোসেন আমরা সরাসরি অতিথির কাছে চলে যেতে চাই, আমরা একবারে তার কথা না শুনতে পারার কারণে আসলে আমরা সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা আশা করি এবার আমাদের সাথে যিনি রয়েছেন সম্মানিত অতিথি ডাক্তার মামুন রায়হান হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, তিনি অবশ্যই আমাদের কথা শুনতে পাচ্ছেন এবং তার কথা আমরা শুনতে পাবো। আমি
জি, আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাই, আপনি জানাচ্ছিলেন করোনা যুদ্ধ জয় কিভাবে করেছেন সেটি বলছিলেন, এবার জানতে চাই যে আসলে করোনা থেকে যাতে মানুষ মুক্ত থাকে, যাতে করোনার সংক্রমণ এসে আক্রমণ না হয়, এজন্য আসলে কি পদক্ষেপ গ্রহণ করতে পারে সাধারণ জনগণ? আমি বলবো না যে একবারে যে সৃষ্টি হচ্ছে না বা একবারে যে নাই তা না, কিছুটা হচ্ছে না, আমরা যে পরিমাণ আশা করছি বা যে পরিমাণ আমাদের আশা উচিত ওইভাবে হচ্ছে না। এখনো আমাদের বাংলাদেশের যে কোনো জায়গায় দেখা যায়
সামান্য যেমনটি জানাচ্ছিলেন যে আসলে করোনাকালীন সময় একটি বিষয় সবচেয়ে বেশি দৃষ্টিতে আসে বা দৃষ্টিগোচর হয় যে বিষয়টি যে মানুষ আসলে একজন করোনা আক্রান্ত হয়ে পড়লে তার প্রতি মানুষ হেয় প্রতিপন্ন আচরণ করে, মনে করেন তিনি এই সমাজেরই কেউ না। অনেক অংশে দেখা যায় যে করোনার রোগী অন্য একজন করোনার রোগী বেডের পাশে থাকতেও অনেক সময় যেন তিনি বিব্রতকর অবস্থায় বোধ করেন যে না আসলে থাকা যাবে না, বা করোনায় আক্রান্ত হলে অনেকে মনে করেন তিনি যেন একজন বড় কোনো অপরাধী। আসলে আমাদেরকে মনে রাখতে হবে করোনা একটি রোগ, এই রোগে আক্রান্ত আপনি আমি যে কেউ হতে পারি। তাই করোনাকালীন সময় কারো প্রতি আপনার যে এই কুদৃষ্টি বা বলবো যে খারাপ মনোভাব সেকে আপনাকে পরিহার করতে হবে। মনে রাখতে হবে প্রতিটি মানুষই আপনার কাছের বা অন্য কারো কাছের মানুষ, তাই এই সকল মানুষদের প্রতি আপনার এই ধরনের আচরণ থেকে বা যারা আচরণ করেন তাদেরকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা চলে যেতে চাই, আমাদের সাথে রয়েছেন ভুয়াপুর থেকে হাদি চকদার, সেখানে জি শফিকুল, ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আসলে আমার ভুঁইয়াপুর উপজেলায় মোট 4টি ইউনিয়ন আসলে যমুনা নদীর পানিতে বন্যায় প্লাবিত। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গাফসারা, গোবিন্দাসি, নিকরাইল ও অর্জুনা ইউনিয়ন। তো এই 4টি ইউনিয়নে মূলত 30-40 হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে, এবং বিশেষ করে আমাদের এই ভুঁইয়াপুর গোপালপুরের এমপি জনাব তানভীর হাসান ছোট মনির ওনার ব্যক্তিগত অর্থায়নে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, এবং কি সরকারি উদ্যোগেও 10 কেজি করে চাউল ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, এবং পাশাপাশি শুকনো খাবার যেমন চিনি, গুড় এবং চিড়া মুড়ি সহ নানা রকম শুকনো খাবারও আসলে আমাদের এই এমপি সাহেবের পক্ষ থেকে তাদের নেতা কর্মীদের মাধ্যমে আসলে বিতরণ করা হচ্ছে। তো বিশেষ করে আমি জি হাদি চকদার, আপনি বলছিলেন যে ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে এবং দেওয়া হবে, আমরা যেতে চাই আমাদের সাথে যে হাদি চকদার সাথে যে অতিথি রয়েছেন তার কাছে, জনাব রফিকুল ইসলাম রফিক, সভাপতি ভুঁইয়াপুর উপজেলা ছাত্রলীগ। জি শুনতে পাচ্ছি, আপনি এর আগে জানাচ্ছিলেন আমাদেরকে যে আপনারা বাড়িতে বাড়িতে এবং হটলাইনের মাধ্যমে যাদেরকে সহযোগিতা প্রয়োজন তাদের কাছে সহযোগিতা পৌঁছে দিচ্ছেন। এখন যে বিষয়টি বলতে চাই যে আসলে আপনারা এছাড়াও বলছেন যে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন সময় আপনারা বিভিন্ন প্রচারণার লিফলেট এছাড়াও মাস্ক বিতরণ করেছেন, তো এখন তো মানুষের মধ্যে বলা চলে যে সচেতনতা কমে গিয়েছে। এছাড়াও আপনাদের ভুঁইয়াপুর টাঙ্গাইলে বন্যার কবলে মানুষের যে সামাজিক দূরত্ব সেটিও ঠিক মতো বজায় রাখছে না, তো এই অবস্থায় আপনাদের ছাত্রলীগ কোনো ভূমিকা রাখছে কিনা, এবং আগামীতে এই করোনার প্রকোপ যদি আরো বাড়ে কিংবা যাতে না বাড়ে সেজন্য আপনাদের পদক্ষেপ দেখেন। আমরা যে বন্যা আমাদের যে ভুঁইয়াপুর উপজেলাটা, ভুঁইয়াপুর উপজেলার প্রায় 4টা ইউনিয়নই যমুনা নদীর সাথে সংযুক্ত আছে, যে কারণে পানি বেড়ে গেলেই এই বন্যা আমাদের বন্যার কবলে পড়তেই হয়। সেজন্যই আমরা আগের থেকেই ভুঁইয়াপুর উপজেলা প্রশাসন সজাগ, আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব তানভীর হাসান ছোটমনির ভাই উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে বন্যায় কবলিত কোনো পরিবার যাতে না খেয়ে কষ্ট না করে, যে কারণে আগামী 19 তারিখ, যে গত 19 তারিখ মাননীয় এমপি মহোদয় নিকরাইল ইউনিয়নে প্রায় 800 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, গোবিন্দাসী ইউনিয়নে 19 তারিখে আবার 700 পরিবারের মাঝে যে রোডের সাথে এবং কি যারা ওই বন্যা কবলিত এলাকায় বা প্লাবিত এলাকার লোকজন যারা এই রাস্তায় অবস্থান নিয়েছেন এবং কি ওনার সাথে আমরা একত্রতা হয়ে এবং কি ওনার সহযোগিতায় আমরা ওই রাস্তার সাথে যে বন্যা কবলিত এলাকার যে মানুষজন এসে উঠেছেন তাদেরকে আমরা খাদ্য সামগ্রী সাথে সাথেই দিয়েছি, এবং কি তাদের খাদ্য শেষ হওয়ার আগেই আমাদের যে মাননীয় এমপি মহোদয় ছোটমণি ভাই বলেছেন যে ওনাদের খোঁজ খবর রাখবে, এবং কি যখন তাদের খাদ্য সহযোগিতা লাগবে সেটা আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি দেব, তোমরা এদের খোঁজ খবর রাখো যাতে তারা কষ্ট করে এইখানে অবস্থান না করে, এই কষ্ট করে যাতে না থাকে। সেজন্য আমরা ছাত্রলীগের যে স্থানীয় নেতৃবৃন্দ আছেন
ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ আছেন, তাদের সাথে আমরা সর্বক্ষণিক যোগাযোগ আছে এবং কি তাদেরকে আমাদের নির্দেশনা দেওয়া আছে, যদি কোনো পরিবার তারা কোন রকম কষ্ট করে অবশ্যই তুমি আমাদেরকে জানাবা, আমরা মাননীয় মহোদয়ের পক্ষ থেকে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব, আমরা ছাত্রলীগ সর্বক্ষণ যাতে তাদের সহযোগিতায় থাকতে পারি। জি অসংখ্য ধন্যবাদ, জি অসংখ্য ধন্যবাদ, আপনি তো বলছিলেন আমাদেরকে টাঙ্গাইল থেকে আমাদের সাথে অনুষ্ঠানে যোগ করলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। রয়েছেন, আমরা অতিথির সাথে কথা বলতে চাই। জনাব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন খান তোফা, আপনার যে কোরবানির হাট রয়েছে, কোরবানির হাট আপনার অঞ্চলে আছে কিনা, এবং কোরবানির যে একটা বলা চলে যে কোরবানির সময় অনেক মানুষের লোক সমাগম ব্যাপারে আপনার ইউনিয়নে, সে ব্যাপারে আগে থেকে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা যাতে সমাগম কম হয় এবং যাতে করোনার প্রতিরোধ করা সম্ভব হয়? ধন্যবাদ আপনাকে। আমাদের চলাচল না টাঙ্গাইলের মধ্যে টাঙ্গাইল শহরের মধ্যে সবচেয়ে বড় হাট হলো আমাদের রঙ্গনের হাট, সেটা কাতুলি নামে। আর কুরবানির এই হাটটা বসে মূলত হলো আমাদের টাঙ্গাইল সদরের বেবি স্ট্যান্ড যে কবরস্থান আছে, কবরস্থান মাদ্রাসা আছে, ওইখানে আমাদের কুরবানির হাটটা হয়। সম্ভবত এবার ওখানে প্রশাসন থেকে ওখানে অনুমতি দেওয়া হয় নাই, সেক্ষেত্রে আপনার ওই গ্রামে যে হাট গুলো আছে থাকে, তাহলে আর কোনো হাট বসবে এই জন্য বসতে পারবে না। কোনো হাটই এখন আর শুকনো নাই, সমস্ত হাট বাজারে পানি উঠে গেছে। যদি পানি এখন পর্যন্ত ওই রকম পানি কমে নাই, আবার পানি সম্ভবত যে অবস্থা হয়েছে আজকে আবার পানি কিছুটা কোরবানির জন্য যারা কষ্ট করে বিক্রি করে সম্ভবত এরা একটু বেশ বিপদে পড়বে আর কি, কি অবস্থা করবে। আর কোরবানির মধ্যে যে আমাদের যেটা আছে যে এখন যে অবস্থা করোনা ভাইরাস, সেটা হলো আসলে ব্যক্তিগত ভাবে আমার মাস্ক পড়তে হবে, যারা আক্রান্ত আছে তার সংস্পর্শে যাওয়া যাবে না, এই সমস্ত নিরাপত্তা বিধান আমার নিজের জানটাকে নিজে বাঁচানোর জন্য নিজের নিরাপত্তা নিজে বহন করতে হবে। এই অবস্থায় আমরা এখন মানুষকে যেভাবে সচেতন করতেছি ওইভাবে আমরা সচেতন করতেছি যে আপনার নিরাপত্তা আপনি রাখেন, কারণ আসলে ঘর বন্দি মানুষ কত করতেছে, তার মধ্যে অনেকেই গ্রামগঞ্জে এখন আগে যেরকম নিজেরা সচেতন ছিল নিজেরাই সাইকেল বন্ধ করে দিয়েছে, নিজেরাই গাড়িগুলি বন্ধ করে দিয়েছে, এখন আর ওইগুলা নাই, এখন সব অফেন হয়ে গেছে যা, এখন নিজেরা নিজেরাই চিন্তা ভাবনা করে চলাফেরা সেই অবস্থায় চলতে হবে, কারণ এটা কতদিন চলবে আদৌ কিন্তু এখন বলা যায় না। এই জন্য এখন যদি একটা নির্দিষ্ট একটা সময় থাকতো যে আগামী এক মাস কি দুই মাসের ভিতরে এটা যুক্ত হয়েছে তাদের সাথে, আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সকলকে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে
দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চাঁদপুরের হামচর থেকে ইসমাইল হোসেন এবং তার সাথে অতিথি হিসেবে মোহাম্মদ তোফাজ্জেল হোসেন খান তোফা, চেয়ারম্যান হুকরা ইউনিয়ন পরিষদ, সাধারণ সম্পাদক টাঙ্গাইল উপজেলা আওয়ামী লীগ। এছাড়া আমাদের সাথে যুক্ত ছিলেন আরিফ মাহমুদ কাউসার কুমিল্লার চান্দিনা থেকে, তার সাথে যুক্ত ছিলেন অতিথি হিসেবে নাসিমা উপজেলা ছাত্রলীগ। আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আজকের অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। দর্শক আমরা একেবারে শেষ করবো, শেষ করার পূর্বে কিছু কথা আমরা প্রতিদিনকার বলে থাকি, আজকেও তার ব্যতিক্রম নয়। বলতে চাই মানুষকে কিন্তু বাইরে বেরি হতে হচ্ছে এবং অর্থনৈতিক চালিকা শক্তি আরো বাড়াতে এবং অর্থনৈতিক চালিকা শক্তিকে বেগবান করতে আমাদের কিন্তু কাজ করে যেতে হচ্ছে প্রতিনিয়ত কর্মক্ষেত্রে। তবে যারা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজ করে যাচ্ছেন তারা অবশ্যই দিতে পারে জয়। তাই আসুন আমরা আতঙ্কিত না হই, সচেতন হই প্রতিটি মানুষ এবং সচেতন করি প্রতিটি মানুষকে। দর্শক আমাদের এই অনুষ্ঠানটি যারা একাত্তর বাংলা টেলিভিশনের পর্দায় দেখলেন এবং আমাদের সাথে আরো যারা যুক্ত ছিলেন একাত্তর বাংলা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক অনুষ্ঠানের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সচেতন এবং সতর্ক থাকবেন।